নমস্কার বন্ধুরা, হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর আনন্দে কাটান, ভালো কাটান। আজ আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আমি যখন জার্নিটা করবো না, যে নতুন জিনিস দেখাবো, আমরা স্মার্ট কার্ড কিনে এনেছি। স্মার্ট কার্ডে 100 টাকা রিচার্জ করেছি, মানে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে, 51 টাকা ব্যালেন্স পেয়েছি আমরা। স্মার্ট কার্ড রিচার্জে আপনার 3% বোনাস হবে। আর এই স্মার্ট কার্ড আপনার রিচার্জ করতে হয় 20 টাকা এবং 50 150, মানে 50-এর মাল্টিপেলে 1000 অবধি। এবার ডিজাইনের কথায় আসি, আমি ভেবেছিলাম প্রথমে নতুন ডিজাইনের স্মার্ট কার্ডটা দেবে, লাল রঙের যেটা, আপনাদের পুরোটা দিচ্ছে। যাই হোক, এখানে পিছনে ব্যাকগ্রাউন্ডে ভিক্টোরিয়া ফটো রয়েছে। এই স্মার্ট কার্ডটা শুধু হিন্দি আর ইংলিশ লেখা রয়েছে। নতুন স্মার্ট কার্ডটা আমি দেখলাম হিন্দি ইংলিশ বাংলা তিনটে ল্যাঙ্গুয়েজ রয়েছে। সেই হিসেবে ওই স্মার্ট কার্ডকে আমি মেশিন নম্বর দেবো। এটা একটা নম্বর কাটবো এখানে, আর পেছনে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে হিন্দি আর ইংলিশে। কথা হচ্ছে এই স্মার্ট কার্ড আপনারা কোথায় ইউজ করতে পারবেন। এটা আপনার ইস্টার্ন এবং সাউথ ইস্টার্ন রেলওয়ে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন, সাব আরবান এবং নন সাব আরবানে। এবার আসুন, টিকিটটা কেটে নিন, যে কোনো আনরিজার্ভ টিকিট, লোকাল এবং প্যাসেঞ্জার ট্রেনে। কাছে চলে ফার্স্টে স্মার্ট কার্ড ডিটেল, 51 টাকা ব্যালেন্স, 30 ডিসেম্বর 2022, মানে 1 বছর ডিটেলস কার্ডটা ভ্যালিড থাকবে রিচার্জ করার। এবার আমরা টিকিটটা কাটবো ইউজিং ম্যাপ। ধরুন আমরা যাবো হচ্ছে ব্যান্ডেল, ব্যান্ডেল জংশন। জার্নি ডিটেলস চেঞ্জ করলাম, এখানে হচ্ছে আপনারা ম্যাক্সিমাম 4 জনের টিকিট কাটতে পারবেন একটা সিঙ্গেল টিকিটে। 4 10 টাকা করে হচ্ছে, মানে 40 টাকা হবে সিঙ্গেল জার্নি, সেকেন্ড ক্লাস, অর্ডিনারি, মেল, এক্সপ্রেস, সুপারফাস্ট সব কিছু টিকিট আপনারা কাটতে পারবেন। আর দুভাবে বে করা যায়, স্মার্ট কার্ড আর ক্যাশ কয়েন দিয়ে। স্মার্ট কার্ড দ্বারা বে করবো, আর এখান থেকে টিকিট চলে আসবে। এই দেখো, আমাদের টিকিট চলে আসলে এটিএম টিকিট কিনে নেই। এই স্মার্ট কার্ডটা দিয়ে আপনারা সিওটিভিএম এটিএম দুটো মেশিনে টিকিট কাটতে পারবেন। আর এই ধরনের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান, যদি ভালো লাগে লাইক করে দিন, আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে সেটাও বলুন। এবার আপনাদের ইউপিএস টিকিট কাটা আর আইআরসিটিসি অ্যাপে টিকিট কাটা দেখাবো।